আমি খেলতেছি না তো, আমার খেলতেছি না। এই মাতাও শুকা দেন। যে গাড়ি দিয়ে লাশ টানা হয়েছিল কিভাবে মারছিল কথা বলেন। কে পরিকল্পনা করছে? নাজমা কোথায় আছে? সৌদি। যে মারছে তার সাথে কি সম্পর্ক? ৫ লাখ টাকা চুক্তি করে মারছ? কিভাবে নিয়ে গেছিল, কি বলে নিয়ে গেলা ওই লোকটারে? এই গাড়ি নিয়ে গেছিল? হ্যাঁ, কে কে গেছিল? যে মারা গেছে তার নাম কি? কোথায় কেটে দিলে ফোন দেন? কেন বাপের বাড়ি একটু পরে ফোন দেন। অনেক দিনের সম্পর্ক, ভালোবাসা, তার কারণে মনে করেন যে মারা গেছে তার নাম কি? মেশকাত। নাজমা কি হয় তোমার? কেন মারলো, কিভাবে মারলো? অনেক দিনের মানে কোন সম্পর্ক ছিল। কার সাথে? মেশকাতের সঙ্গে। কার? মেশকাতের। মেশকাতের সাথে কার সম্পর্ক ছিল? আমার আছে নাজমা। নাজমা, নাজমা এখন কোথায় আছে? সৌদিতে। সৌদির থেকে? সৌদি আছে। হ্যাঁ। তো কেন মারলো? ওর পরে একটু রাগ হয়ে গেছিল, বাড়ি যায় প্রতিবার, টাকা পয়সা কটাইতো, যা ইনকাম করে আমার হাসে নাজমা সাপোর্ট দিত, কিন্তু ও বাড়ি সময় দিত না। আর ওর বউ যখন লাস্টে জানতে পেরেছে, সেখান মনে করেন ও মনে করেন আরও রাগ হয়ে যায়। বউ মানাও করিল যে তুমি মহিলার সঙ্গে কথা বলবো না। কীভাবে মারলেন একটু বলেন তো। তারপরে? পরে তারপরে হাসে এতে প্ল্যান করেছিল আর একজনের দিয়ে তার সে 5 লাখ টাকা চেয়েছিল, কিন্তু সে ভয়ও দেখাইছে মেশকাতের যে তুই মাসে বিদেশির মেয়েরা থাকে কত কষ্ট করে, তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এইসব করিস, প্রায় গেলে টাকা পয়সা দেয় এ করে। ওরে নাজমা তোমার সাথে কন্ট্যাক্ট করছে মারার জন্য, তাই তো? হ্যাঁ, আমার ভাই মামাতো ভাইয়ের সঙ্গে। তুমি তুমি তোমার মামাতো ভাইরে দেখাই দিছো যে মারতে পারবে, তাই তো? 2 লাখ টাকা চুক্তি? 2 লাখ টাকা চুক্তি করেছিল। 2 লাখ টাকা চুক্তি দিয়ে মারার জন্য বলছো, পরে ডাকলা কিভাবে? গয়নার এ করি আমার যা নাজমা দেখিল।
নাজমা বলছে যে জাউডাঙ্গাতে গয়না নিয়ে আমার বাপের বাড়ি পৌঁছাই দিবে, এর মধ্যে শাহিনের সাথে যোগাযোগ করছে, গাড়ি ভাড়া করছে, পরে সেই গাড়ি দিয়ে বুধাটায় যায় স্বর্ণ পৌঁছাই দিচ্ছে ওনার কাছে। আপনার কাছে দিছে? আমার কাছে স্বর্ণ পৌঁছে দিয়ে রাখবো। আমার এটা হলো নাজমার বাপ। রাস্তার মধ্যে কিভাবে মারছে, কিভাবে মারলো? মাইরে আবার তোমার বলছে তুমি আমার বিদেশে জানাই দিছ যে কাজ হয়ে গেছে, ঘটনা তো মানে বুঝতে পারছেন যে আপনি কত টাকা পেয়েছেন এই হত্যাকাণ্ডে? যে ভিকটিম তার নাম হলো মেশকাত, সে রাইস মিলের কর্মচারী ছিল। সেই রাইস মিলের কর্মচারীর সুবাদেই নাজমার সাথে তার একটা পরকীয়া সম্পর্ক হয়। নাজমা একটা স্বামী পরিত্যক্ত মহিলা, তার 8 বছর আগে স্বামী তালাক দেয়, এই রাইস মিলে এসে কর্মচারী ছিল। পরে এই ভিকটিম মেশকাতের সাথে সম্পর্ক হওয়ার পরে 1 বছর আগে নাজমা বিদেশে যায়, বিদেশ থেকে এই ভিকটিম মেশকাতের নামে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে সে চলে। কিন্তু মেশকাত বাড়ি যাওয়ার পরে তার সাথে মোবাইলে কথা বলে না, এই নিয়ে তার সাথে আবার বলে যে তোর ভাই আমার বাড়ির যায় কথা বলে না। আবার মেশকাতের ওয়াইফ এই ঘটনা জানতে পারে মোবাইলে ওই নাজমাকে বিদেশে বিভিন্ন রকম গালিগালাজ করছে। এই গালিগালাজের কারণে সে পরিকল্পনা করে যে মেশকাতকে দুনিয়া থেকে সরাই দিবে। প্রথমে সে হুমকি দেয় কারো দিয়ে মোবাইলে, যখন সে এটা দেও কাজ না হয় তখন এর সাথে চুক্তি হয়, রিক্তার সাথে চুক্তি হয় যে কিভাবে মারা যায়। রিক্তা তখন শাহিনকে দেখায়, শাহিন 2 লাখ টাকা চুক্তিতে সেই মারার মিশনটা নেয়, কিভাবে হত্যা করবে এটাও আবার বিদেশ থেকে নাজমা পরিকল্পনা বাতায় দেয় যে জাউডাঙ্গা বাজারে আমার স্বর্ণ আছে, সেই স্বর্ণ নিয়ে আমার বাড়িতে পৌঁছাই দিবে এই গাড়ি যুগে। শাহিন গাড়ি যুগে যাবে, ফেরত আসার পথেই অজ্ঞান করে পরে স্টেপ করে হত্যা করে লাশ ঘটনাস্থলে ধানখেতে ফেলে রাখে। আর মোবাইলগুলো তার কাছে, তোমার কাছে এই মোবাইলগুলো রেখে দিয়েছিল তাই তো? সেই মোবাইল পেশাদারি খুনি শাহিন একজন ড্রাইভার, তার বিরুদ্ধে কী আছে না আছে এখন আমরা খতিয়ে দেখব। আর এই মোবাইলগুলো ওর কাছ থেকেই, ভিকটিমের যে 2টা মোবাইল ছিল ওই মোবাইলগুলো তার ট্রাঙ্কের মধ্যে লুকায় রাখছিল, সেগুলো উদ্ধার করা হয়েছে। ঠিক আছে।